पहला जवाब तेरे जलवे हजार, मेरा भी पता है मैं ना मानू कभी हार। বয়সের সঙ্গে সঙ্গে নায়িকাদের বাজার দর পড়ে যাওয়ার বিষয়টি সত্যিই করুণ, যে কারণে আজ নায়িকার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী বছর কয়েক পরেই অভিনয় করেন নায়কের মা কিংবা ভাবি চরিত্রে। তাই তো নায়িকারা সঠিক বয়সটা বলতে চান না কখনো। তরুণী ভাব ধরে রাখতে সিনেমার নায়িকাদের বয়স লুকিয়ে রাখার চল আজকের নতুন নয়। এক্ষেত্রে নায়কদের যদিও তেমন সমস্যা হয় না, তবে নায়িকা চরিত্র বাগাতে অনেক তারকাই আছেন যারা বয়স লুকিয়ে রাখেন, কারণ অল্প একটু বয়স বাড়লে প্রধান চরিত্র থেকে বাদ পড়ার আশঙ্কা থেকেই যায়। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাংলাদেশের এমন কিছু নায়িকাদের সম্পর্কে যাদের বয়স কখনোই বাড়ে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। জয়া আহসান। বয়সে হারাতে পারেনি জয়াকে। জয়ার বয়স নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। অনেকে হিসেব করে মিলিয়েছেন তার বয়স 50 পেরিয়েছে, কিন্তু জয়া সেটা স্বীকার করতে ইচ্ছুক নন। তিনি তার বয়স 48 দাবি করেন। বয়স যাই হোক, জয়া আহসান বাংলা ভাষার ওয়ান অব দ্য বেস্ট অভিনয়শিল্পী। কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রিতে তার শক্ত অবস্থান সবার জানা। বাংলাদেশেও তিনি সম্মানজনক সব পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ অনেক বিষয়ে বিভক্ত হলেও জয়া আহসানের অভিনয় প্রতিভা নিয়ে একমত। এখনো ফেসবুকে দেয়ার তার প্রতিটা ছবি গ্ল্যামারে পরিপূর্ণ। জয়া জানান নিজেকে ফিট রাখার জন্য তিনি নিয়মিত জিম করেন, আর মনের বয়স হলো সবচেয়ে বড় কথা। আমি তো সেই 18 সালের মতোই দুরন্ত আছি, আর হুট করে এমন সব চরিত্র করব, মানুষ বলবে জয়ার বয়স তো 20 হয়নি। এমন সব চরিত্র করে টিকে আছেন নুসরাত ইমরোজ তিশাও। ছোট তিশাকে অনেকেই দেখেছেন, হাঁটি হাঁটি পাপা করে তিশার বয়সটাও কিন্তু কম হয়নি। তিশার বয়স 40 ছুঁই। তিশা এখনো কলেজ স্টুডেন্ট, এমনকি স্কুল পড়ুয়া চরিত্র অভিনয় করেন, আর দর্শক অস্বীকার করতে পারবেন না তিশা সেখানেও বেমানান না। এদিকে বয়সটা কম হয়নি পূর্ণিমারও, তার বয়স 40 পেরিয়েছে, কিন্তু এই বয়সেও তার গ্ল্যামার যেন উপড়ে পড়ে। যদিও কেউ তার ফেসবুক অ্যাকাউন্ট ফলো করেন, তাহলে তার নিত্য নতুন ছবি দেখে বুঝবেন বয়সটা আর কত হবে। বড় জোর 25, কিন্তু পূর্ণিমার বয়সও 40। মৌসুমীর গ্ল্যামার এখনও শেষ হয়নি, তিনি এখনও নায়িকার চরিত্রে অভিনয় করেন, আর এই নায়িকার বয়স 48। ঘাটাঘাটি করলে বয়সটা বাড়তেও পারে। গ্ল্যামার দিয়ে এখনও মডেলিং জগতে দাপিয়ে বেড়াচ্ছেন সাদিয়া ইসলাম মৌ, তার বয়স 45 বছর। বিপাশা হায়াত আর বাংলাদেশের বয়স একই, তার বয়সে কোনো লুকোছাপা নেই। 1971 সালে জন্ম হয় তার, সে হিসেবে এখন 49 বছর চলছে। তবে দুই ছেলে মেয়ের মা বিপাশাকে এখনো বুড়োদের কাতারে ফেলাই যায় না। পপি গ্ল্যামারেরও কমতি নেই, পপিকে বুড়োদের কাতারে ফেলতে সবাই অপছন্দই করবে। 40 বছর বয়স্ক এই নায়িকা এখনও নায়িকার চরিত্রই করতে চান, এবং তাকে দেখে বোঝাই যায় না তার বয়স এত হয়েছে। রাফিয়াদ রশিদ মিথিলার বয়স 40-এর বেশি, তবে তিনি এখনও তার গ্ল্যামার ধরে রেখেছেন। এই তো কিছুদিন আগে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন, তার স্বামীকে বুড়ো মনে হলেও মিথিলাকে কিন্তু সেই আইভো মহিলাই মনে হয়। তবে অনেককে নিয়ে আবার ভুল ধারণাও আছে। অনেকে ভাববেন অপু বিশ্বাসের বয়স হয়তো অনেক, শারীরিক গঠন ঠিক না রাখায় তিনি এখন আস্তে আস্তে নায়িকার চরিত্রে বেমানান হয়ে যাচ্ছেন, অথচ তার বয়স কিন্তু মাত্র 32। নুসরাত ফারিয়া দাবি করেন তার বয়স 26, তবে এ বয়সটা একদম মিথ্যেও নয়। তার SSC ও HSC পরীক্ষা হিসেব করলে অবাস্তব নয়। বিদ্যা সিনহা মিমের বয়স 31, সেটা অনেকে বিশ্বাস করতে চায় না। এদিকে মেহজাবিনের বয়স 30-এর নিচে, 29 বছর মেহজাবিনের বয়স, কিন্তু দেখলে মনে হবে 19 কি 20 বছর। তো ভিউয়ার্স, বাংলাদেশের এই জনপ্রিয় তারকাদের বয়স কিন্তু বাড়তেই চায় না, যত দিন যাচ্ছে তত যেন তাদের বয়স কমছে এবং আকর্ষণীয় হয়ে উঠছে। তো এই নায়িকাদের মধ্যে কোন নায়িকার বয়স আপনাকে সব থেকে বেশি আশ্চর্য করেছে, এবং কোন নায়িকার গ্ল্যামারের ফ্যান আপনি, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে টিউবলাইট নিউজের সঙ্গেই থাকুন।